অজু ছাড়া কি কোরআন মাজিদ পড়া স্পর্শ করা যাবে জি এই বিষয় নিয়ে সালাবদের মধ্যে বিশাল ইকতালাপ আছে অজু ছাড়া কি কোরআন মাজিদ স্পর্শ করা বা পড়া যাবে কি যাবে না আর দুজনে দলিলই কঠিন এখান থেকে সঠিক রায়কে ঘোষণা করা খুবই কঠিন একটা কাজ তো এর জন্য অধিকাংশ আহলে হাদিস সালাফি আলিমদের মধ্যে মানে আহ্লাহাদিস যাদেরকে মানে শীর্ষস্থানীয় অলিমা মনে করে সে ইমাম ইবনু তাইমিয়া থেকে শুরু করে আরও অনেক বিন রাহিয়া আছে মানে যারা সেই সময়কার তার কিন্তু অধিকাংশ কিন্তু এখানে যদি দেখা যায় সালাবদের রায় তো তারা কিন্তু এটাকে অপছন্দ করেছেন যে কোন ব্যক্তি যখন কোরআন পাঠ করবে কোরআন একটা ইবাদত কোরআন একটা ইবাদত পাঠ করার জন্য সেই সময়তে অজু করাটা জরুরি জমহুর অধিকাংশ সালাবদের কিন্তু এটাই রায় তবে এখানে তারা যে না যায় হারাম বলে দিয়েছে এমনটি নয় তার জন্য আমরা বলি যে কোরআন পাঠ করার জন্য কোরআন যেহেতু একটা ইবাদত এটা নির্দিষ্ট সময় পড়বেন এর জন্য অবশ্যই অজু করাটা এটা অবশ্যই আমাদের জন্য জরুরি আমরা অজু করব এখন যদি বলে যে অজু ছাড়া পড়া যাবে কে যাবে না এটা হালাল হবে না হারাম হবে তো আমরা হারাম বলি না এখানে যদি আপনার যদি কোনো বড়ো কোনো না পাকি না থাকে মানে আপনি একটু আগে ধরুন মাগরীপের স্বলতা আদায় করেছেন অজু ছিল কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে বায়ু নিগৃত হওয়ার কারণে অজুটা ভেঙে গেল এক্ষেত্রে মানে মানে শুধু অজু করলে আপনি পবিত্রতা হাসিল হয়ে যাবেন এক্ষেত্রে মানে সালাবদের মধ্যে ইক্তলাফ থাকলেও তারা বলেছে যে না এক্ষেত্রে অজুর প্রয়োজন নেই সেই সময় কোরআনকে স্পর্শ করা এবং পড়া দেখে দেখে পড়া এটা একটা বৈধতা আছে তবে আমরা মনে করি যে হালাল এবং হারামের কাছে একটু কঠোর হওয়াটা ভালো তার জন্য বিশেষ করে অজু করার সময় মানে সরি যখন কোরআন পাঠ করবেন তার আগে অজু করে নেওয়াটা এটা মানে সব চাইতে উত্তম এবং এখানে বিশেষ করে অনেকটা সংশয় মুক্ত তাই আমরা এটা তো বুঝতে হবো আমরা অজু করার সময় মানে পবিত্র কোরআন পাঠ করার সময়তে আমরা অবশ্যই অজু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ